Hey Arbians, this is Arby and welcome to my channel Arby and a Chopper. Hope you all are doing good. আজকের দারুন চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এসেছি, কিন্তু আজকের রান্নাটা কিন্তু আমি করব না, আজকের রান্নাটা আমার বাবা করবে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু ভিডিওতে যাওয়ার আগে সবাইকে রিকোয়েস্ট করব যাতে ভিডিওটা প্লিজ ভালোবেসে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে চিকেন কষা বানানোর জন্য এখানে 700 গ্রাম চিকেন নেওয়া হয়েছে, আর এখানে 6টা চন্দ্রমুখী আলু কেটে 2 আধখানা করে রাখা আছে, আর এখানে রেগুলার যে আমাদের ঘরের যে মশলা হয় গুঁড়ো মশলা সেগুলোই আছে, আর 100 গ্রাম ফ্যাটানো টক দই, পেঁয়াজ বাটা 1টা, আর 1টা পেঁয়াজ কুচি, আর 2 মুঠো মতন কড়াইশুঁটি, আর 4 চামচ মতন জিঞ্জা গার্লিক, আর চিলি পেস্ট রয়েছে, আর 2টো ছোটো ছোটো টমেটো কুচানো রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এবারে বাবা স্টার্ট করে দিয়েছে ম্যারিনেশনের কাজ। তো প্রথমেই লাগবে হচ্ছে 1.5 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট, আর তারপরেই বাবা অ্যাড করছে 2 টেবিল স্পুন অনিয়ন পেস্ট। এখানে কিন্তু 2 চামচ মতন অনিয়ন পেস্ট বেশি করে দিতে হবে ম্যারিনেশনে। এরপরেই 2 টেবিল স্পুন সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল অ্যাড করতে হবে, দিয়ে এবার সুন্দর করে ম্যাসাজ করতে হবে চিকেনগুলোকে, একদম পুরো ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে কম করে 45 মিনিট থেকে আধ ঘন্টা, তার বেশি চাইলে আপনারা 1 ঘন্টা রাখতে পারেন, তার বেশি রাখার দরকার নেই, আর হাতে যদি সময় না থাকে 15 মিনিট রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ম্যারিনেশন যতক্ষণ হচ্ছে চলুন আমার গাঁদা গাছের ফুলগুলো আপনাদের দেখিয়ে আনি। দেখুন কত বড় বড় সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে, আর এর আগেও কিন্তু প্রচুর প্রচুর ফুল হয়েছে এই গাছগুলোর, আর এখনও কিন্তু প্রচুর অনেক কুড়িও আছে যেগুলোকে পরেতে আবার ফুল হবে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন ওদিকে বাবা আলু ভাজছে, এদিকে আলু ভাজা স্টার্ট হয়ে গেছে, আলুগুলো কিন্তু সেদ্ধ করা হয়নি যেহেতু এটা চন্দ্রমুখী আলু, মাংসের সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে হালকা করে ভাজা হচ্ছে, জাস্ট গোল্ডেন করা হবে, একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে একদম ভেজে নিলেই হবে। তো ওই ভাজার যে তেলটা থাকবে তার তেলের মধ্যে 1 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি দারচিনি, আর 2টো ছোটো এলাচ, আর 3-4টে লবঙ্গ অ্যাড করে দেবেন, দিয়ে বাকি যে 2 টেবিল স্পুন 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছিল সেটা অ্যাড করবেন, আর 2 চামচ জিঞ্জার গার্লিক আর চিলি পেস্ট অ্যাড করবেন, 2টো কুচানো টমেটো যেটা ছিল সেটাও অ্যাড করে দেওয়া হলো, আর এরপরে যে কুচানো পেঁয়াজ ছিল 1টা ছোট পেঁয়াজ সেটাও দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু খুব একটা ইজি রেসিপি আর খুব শর্টে হয়ে যায় আর বেশি চাপ লাগে না, আর এটা কিন্তু খুব যে একটা মানে রকেট সায়েন্স আছে এর পিছনে সেরকমও নেই, খুব চটজলদি হয়ে যায় আর সুস্বাদুও খেতে হয়, আর একদম খুবই ইজি। যারা রান্না প্রথম প্রথম শিখছেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট, আর এই রান্নাটা করে কিন্তু আপনাদের প্রিয় মানুষকে খাইয়ে একদম তাক লাগিয়ে দিতে পারেন। তো এই মশলাটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে যে ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু এবারে চিকেনগুলো অ্যাড করতে হবে। দেখুন এখানে টমেটো পেঁয়াজ বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, টমেটোগুলো গলে গলে গেছে, তো এর মধ্যে কিন্তু এবার আস্তে আস্তে চিকেনগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো এই কড়াইতে যে করার আনন্দটা মাংস করার যে আটকে যায়, তো ওটাই কিন্তু মাংসের সিক্রেট, ভালো দারুণ মাংস করার একটা সিক্রেট, ওটা কিন্তু কিন্তু খুব ভালো টেস্ট হয় যে কড়াতে যে মশলাটা আটকে আটকে যায়। তো চিকেনটাকে এবার ভালো করে অ্যাড করে দেওয়া হলো, বাবা অ্যাড করে দিয়েছে চিকেনটা দেখতেই পাচ্ছ। তো এই চিকেনটাকে কিন্তু ভালো করে সুন্দর করে এবার কষাতে হবে, কারণ ম্যারিনেশনে যে আদা পেঁয়াজ রসুন যেটা রয়েছে সেটা কিন্তু ভালো করে কষাতে হবে, নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে। তো মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের গন্ধটা কাঁচা গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা চলে যেতে এবারে কিন্তু 100 গ্রাম ফ্যাটানো টক দই যেটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম, নট আমি আমার বাবা। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, আর তারপরে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে হবে, এখানে দেখতেই পাচ্ছ, আর এরপরে কিন্তু 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলা কিন্তু সবার ঘরেতেই থাকে, তো এগুলো কিন্তু কোনো নতুন কিছু নয়, প্রত্যেকের বাড়িতেই থাকে কিচেনেতে, তো সেগুলো দিয়ে কিন্তু রান্নাটা হচ্ছে। এখানে ধনের গুঁড়োটা অ্যাড করা হয়ে গেল, তো গরম মশলা গুঁড়োটা লাস্টে দেওয়া হবে। এবার এটাকে ভালো করে সুন্দর করে কিন্তু কষাতে হবে যাতে মশলাটা সুন্দরভাবে কষে যায়, আর এখানে তোমরা পুরো ভিডিওতে দেখবে বাবা যে ভালো করে মাংসটাকে এপিট ওপিট করে নাড়াতে পারছে না, এটা কিন্তু একটা কারণ আছে। আসলে রিসেন্টলি বাবার ডান হাতটা ভেঙে গেছিলো, তো ডান হাতে বেশি প্রেশার দেওয়ার মানে ডক্টর অ্যালাও নেই,
তো বাবার এখন একটু প্রবলেম হয় ডান হাতটা নিয়ে, তার জন্য বেশি ফোর্স দিয়ে ভালোভাবে সব কিছু করতে পারে না। তো কিন্তু বাবা রান্না করতে খুব ভালোই বাসে, যদিও আমি এটা ফার্স্ট টাইম রান্না খাবো, এর আগে অনেকবারই করেছে, তখন আমি ছোটো ছিলাম, তখন আমি খেয়েছিলাম কি জানি না, আমার মনেও নেই, কিন্তু বাবা খুব ভালো রান্না করে। তো এখানে কিন্তু দু মুঠো মতন কড়াইশুঁটি অ্যাড করে দেওয়া হলো চিকেনে বা মাটনে, আপনারা যখন রান্না করবেন তার মধ্যে যদি কড়াইশুঁটি দিতে পারেন খুব ভালো হয়। যদি ফ্রোজেন কড়াইশুঁটি হয় তাহলে একটু যখন মাংসটা ফুটবে তখন অ্যাড করবেন, আর যদি কাঁচা কড়াইশুঁটি হয় তাহলে কষানোর সময়তেই দিয়ে দেবেন। আর এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছে বাবা, নুনটা কিন্তু আপনাদের ডিপেন্ড করে দেবেন স্বাদ অনুযায়ী আর হেলথ অনুযায়ী। যারা মানে যারা পেশেন্ট বা যারা হাই প্রেশারে রয়েছে, যাদের হাই প্রেশার তাদের নুনটা অল্পই দেওয়া ভালো অবভিয়াসলি। আর তো এখানে দেখতে পাচ্ছেন নুন দিয়ে এবার ভালো করে কষানো হচ্ছে, হালকা হালকা কিন্তু সুন্দর হয়, তেলটাও ছাড়তে স্টার্ট করেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, কি বলবো, জাস্ট ফাটাফাটি গন্ধ হয়েছে। আর এটা যা দেখতে লাগছে এখনই, মানে আমার এখনই একটা পিস তুলে খেয়ে নিতে ইচ্ছা করছে। তো চলো দেখো, ওইখানে বাবা ইন্ডাকশানে জল গরম করে নিল, তো মাংসতে এবারে গরম জলটা অ্যাড করা হবে। তো জল ফুটিয়ে দেওয়া মানে মাংসতে বা যে কোনো কোনো রান্নাতে, তাতে কিন্তু টেস্ট বেশি ভালো হয় কাঁচা জলের থেকে। ফুটিয়ে জল দেওয়ার চেষ্টা করবেন আপনারাও, তাতে রান্নার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, আর মাংসও কিন্তু যে স্টিফনেসটা এসে যায় সেই স্টিফ হবে না মাংসটা। তো এই গুণগুলো কিন্তু মানে এই টিপসগুলো কিন্তু আমার বাবা মার কাছ থেকে শেখা। তো মাংসটা যে হালকা হালকা ফুটে উঠবে তখন কিন্তু মাংসের যে আলুগুলো ছিল ভেজে রাখা, তো সেইগুলো কিন্তু অ্যাড করে দিতে হবে। আর এরপরে কিন্তু লো ফ্লেমেতেই বেশিরভাগ মাংসটা রান্না হবে, যাতে আলুগুলোর ভেতরে সুন্দরভাবে মাংসের ফ্লেভারটা ঢোকে। তো এবার এটাকে সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে সব সুন্দর একসাথে মিশে যায়, আলু মাংস ঝোল গ্রেভি সব একসাথে যাতে সুন্দরভাবে একদম মাখা মাখা ব্যাপারটা আসে। দেখতেই যা লাগছে, আমার মনে হচ্ছে এক্ষুনি তুলে খেয়ে নিই। আর এরকম যদি নতুন নতুন রেসিপি তোমরা যদি দেখতে চাও, বাবার হাতের রান্না কিংবা মায়ের হাতের রান্না, তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, তাহলে আমরা সেভাবেই প্রিপারেশন নিয়ে তোমাদের জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো। আর এরপরে কিন্তু তোমরা দেখবে মায়ের হাতের একটি স্পেশাল রান্না, সেটা আমি এখন বলবো না। তো এখানে দেখতে পাচ্ছ বাবা এবারে গরম মশলাটা অ্যাড করে দিচ্ছে, গুঁড়ো গরম মশলা, ওটাও ওই এক চামচের থেকে একটু কম, আর একটু স্বাদ অনুযায়ী জাস্ট ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, আর যাতে নুনটা একটু ব্যালেন্স হয়ে যায়, নুন ঝাল সব কিছু যেন ঠিকঠাক থাকে। এবারে যে ফোটানো জলটা ছিল বাকিটা সেটাও আমরা অ্যাড করে দেওয়া হলো। এবারে দিয়ে হালকা জাস্ট হালকা হাতে একটু খালি নাড়িয়ে নিই, এবারে কিন্তু চাপা দিয়ে একদম জাস্ট লো সিমে করে 10 মিনিট রাখলেই কিন্তু মাংস একদম কমপ্লিট রেডি। যেহেতু মাংসটা অনেকক্ষণ বেশিক্ষণ ধরে কষানো হয়েছে, তো অল্প ফোটালেই কিন্তু হয়ে যাবে মাংসটা। উফ, কালারটা দেখুন, জাস্ট ফাটাফাটি কালারটা এসছে, একদম লাচ্ছা পরাঠা কিংবা এমনি নর্মাল ময়দার যে রুটি হয় তার, কিংবা একদম শুকনো ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে জাস্ট মেখে ফাটাফাটি লাগবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এখানে চাপা দিয়ে দেওয়া হলো, একদম লো ফ্লেম করে দেওয়া হলো। তো এবারে চাপা খোলা হচ্ছে 10 মিনিট পর, তো মাংসটা এরকম দেখতে হয়েছে, ওপরে জাস্ট রোগানটা তেলটা জাস্ট ভাসছে জাস্ট ফাটাফাটি। তো এরকমই আমরা কষা কষা ড্রাই ড্রাই রাখবো, খুব বেশি গ্রেভি রাখবো না, আমরা এটা ভাত দিয়ে খাবো গরম ভাতে, মেখে জাস্ট ফাটাফাটি লাগবে। তো নুন মিষ্টি সব আমি চেক করে দেখলাম, জাস্ট ফাটাফাটি আছে একদম, জাস্ট নো কমেন্টস, দুর্দান্ত হয়েছে। তো চলুন ভিডিওটা আজকে এখানে শেষ করছি, আশা করছি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিওস আর নানা রকম ব্লগস পেতে কিন্তু আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটাকে, দেখা হবে আবার পরে একটি কোনো ভিডিওতে, ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন।